বিসমিল্লা রাসুল্লাহি সাল আলাইহাল্লাম কোনো কোনো ভাই আবেদন করেছেন যে হুজুর মসজিদে যেতে পারি না জামাতে নামাজ আদায় করতে পারি না মনে বড় কষ্ট লাগে একা একা ঘরে নামাজ পড়ছি আপনারা একটু আবেদন করুন সরকারের নিকট যেন মসজিদটি খুলে দেয় এ বিষয়ে কিছু কথা বলার জন্য দিনী ভাই সব প্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করি আমি একজন নালায়ক মানুষ কোনো এলেম নাই যদি আমি কোনো ভুল কথা বলে থাকি আল্লাহ তালা আপনাদেরকে যেন ভুল কথা আমল না করার তৌফিক দেয় আপনারা যেন সহিটা আমল করতে পারেন এই অনুরূপটুকুন করে আমি দুটি কথা বলবো প্রথম বিষয় হল করোনা একটি ভাইরাস সারা দুনিয়ার মেডিকেল সায়েন্স ধরেন ডায়াবেটিস সম্পর্কে যেভাবে ধারণা পেয়েছে কলেরা ম্যালেরিয়া আলসার ক্যান্সার এসব বিষয়ে যেভাবে ধারণা পেয়েছে করোনা ভাইরাস সম্পর্কে এভাবে কোনো ধারণা এখনো পায়নি এটা কোনো মেডিসিন বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি এটা মাত্র গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে সারা পৃথিবী প্রায় গ্রাস করে ফেলেছে বহু মানুষ মারা যাচ্ছে সারা পৃথিবীর বড় বড় দেশগুলি বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনাদের কি মনে হয় যে এই যে ক্ষমতাদর প্রেসিডেন্টরা তাদের যাবতীয় কাজকর্ম বন্ধ করে দিয়ে ঘরে বসে আছেন এটি কি কারণে যে তাদের এইসব দেখলে আমরা মসজিদ বন্ধ করে দেবো তাতে আমাদের ক্ষতি হবে তা মুসলমানদের মসজিদ বন্ধ করে দেওয়ার জন্য কি তারা সারা পৃথিবী ব্যাপী ষড়যন্ত্র করেছে এমনটা কি আপনাদের মনে হয় যে তারা আল্লাহর ঘর থেকে মুসলিমদেরকে সরানোর জন্য করোনা ভাইরাসের এই মনে করেন আবিষ্কার করেছে আবিষ্কার করে মুসলমানরা যেন মসজিদে যেতে না পারে ইহুদি নাসারারা কেউ এমন ষড়যন্ত্র করেছে বলে কি আপনাদের মনে হয় আল্লাহ হেফাজত করুন এই যে মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা কতটুকু এটা আপনাদের জানা আছে চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি জানা আছে পৃথিবীতে আর একটা দেশ আপনি পাবেন কিনা এত ছোট্ট দেশে এত বেশি মানুষ বসবাস করে তো উন্নত বিশ্বে যেভাবে মারা যাচ্ছে যারা ভালো চিকিৎসা পাচ্ছে সেখানে কিছু লোক সুস্থ হচ্ছে বাংলাদেশে কিন্তু যারা অসুস্থ হচ্ছে অসুস্থ হয়ে সুস্থ হওয়ার থেকে মৃতদের সংখ্যা বেশি আজকে পর্যন্ত তাহলে সুস্থ হওয়ার থেকে মৃত্যুর সংখ্যা কিন্তু বেশি এখন ধরেন যদি করোনা ভাইরাসে বাংলাদেশে দশ পার্সেন্ট লোক মারা যায় একশো জন আক্রান্ত হলে ধরেন নব্বই জন সুস্থ হয়ে গেল আর দশজন মারা গেল তাতে এক কোটি মানুষে দশ হাজার মানুষ মারা যায় আর দুই কোটি মানুষে বিশ হাজার মানুষ সারা পৃথিবীর শাসক এই ইতালির মতো দেশ ফ্রান্সের মতো দেশ আমেরিকার মতো দেশ তাদের সকল মিল ইন্ডাস্ট্রি কল কারখানা বন্ধ করে দিয়েছে কেন আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখার জন্য যে আমরা এগুলি করলে মুসলমানরা নামাজে যাবে না তাতে তাদের ধর্মের ক্ষতি হবে এই জন্য না আমি এটার অর্থ হইলো যে অসুস্থতার বা ভাইরাসের তীব্রতাটা বুঝতে হবে যেটা কত ভয়ঙ্কর রূপ নিতে পারে যেহেতু বিশ্ব এখনও এটার ব্যাপারে তেমন কোনো ধারণা অর্জন করতে পারেনি এখন এটা কি করে মানুষের জান জানের উপর আক্রমণ করে এই যে ডাক্তার মঈন এন্তেকাল করল আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক আরও কত বোনেরা ইন্তেকাল করেছে ভাইয়েরা এন্তেকাল করেছে সারা পৃথিবীতে এখনো কত লোক মারা যাবে আল্লাহ তালা জানেন মৃত্যু এখন লক্ষ্য ছাড়িয়ে গেছে তো তাহলে একটু চিন্তা করতে হবে ইসলাম কখনো আকল বিবেক জ্ঞান বিজ্ঞানের বাহিরে কথা বলে না আচ্ছা আসুন মানুষের যান হেফাজতের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি আমি তিনটি আয়তকারী আপনাদের সামনে পেশ করব প্রথম হল সুরাবাকারা একশো তিয়াত্তর নম্বর আয়তকারী আল্লাহ তালা বলছেন যে শেষ অংশ ফাম তোর ফালা ইসমা অর্থাৎ ইন্নামা হারামাল মাইতা ও হিল্লা কুমল মাইতা আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহ মৃত জন্তু রক্ত শুকর মাংস এবং যেই প্রাণীর উপর আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় না গোস্ত এগুলি আল্লাহ হারাম করেছেন এখন কিন্তু এগুলা হারাম করেছেন কিন্তু যে অনন্য পায় অত নাফরমান কিংবা সীমা লঙ্ঘনকারীও নয় তার কোনো পাপ নেই যে অনন্য পায় নিরুপায় সে সীমা লঙ্ঘনকারী না আল্লাহর হুকুম লঙ্ঘন করে না আর আল্লাহ নাফরমানি করার জন্য সে এই যে যে হারামটা আল্লাহ বলছেন এটা সে বক্ষণ করতেছে না সে নিরুপায় হয়ে এটা বক্ষণ করতেছে বাঁচার জন্য আল্লাহ বলছে তার পাপ হবে না তাহলে দেখেন মৃত জন্তু শুকর এবং এইসব প্রাণীর আল্লাহ আল্লাহ তাল্লা যান হেফাজতের জন্য খাওয়ার অনুমতি দিয়েছেন এটা হলো সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াত এবার আরেকটা আয়াতে আসেন সুর আল মায়দা তিন নম্বর আয়াতের শেষের দিকে আসেন আল্লাহ তালা বলছেন কি ফামানেদ্ তোর রাফি সাতিন গয় রামতা জানি ফিনলিল ইস ফাইন আল্লাহ হাফর রাহিম তবে কেহ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হইলে তখন আল্লাহ খমাশীল এ হোরেমা তালাইকমুল মাইতা ওয়াদ্দাম ওয়ারাকমুল খিনজি রমা ওহিল্লা লে গায়েরিল্লাহ এ এ আয়াতের শেষে আইছে আল্লাহ বলছেন কেহ পাপের দিকে না ঝুঁকে তারা পাপ করতে চায় না কিন্তু নিরুপায় তাদের হারামটা কিন্তু হবে যান বাঁচানোর জন্য শরীয়ত বলছে এটা মাসার জন্য খাইলে তার কোন পাপ নাই এবারে আসেন সুরা আনাম একশো উনিশ নম্বর আল্লাহ তালা মানুষের জান হেফাজতের ব্যাপারে কি বলেছেন আল্লাহ তালা বলছেন ওয়াকাত ফসল আলাকুম্মা হারাম আলাইকুম ইল্লা মা তুরির তুম ইলাই যা তোমাদের জন্য তিনি হারাম করেছেন তা বিশদভাবেই তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে পরিষ্কার মানে আল হালাল উবাইয়েন আল হারামু উবাইয়েন তবে তোমরা নিরূপায় হইলে তা স্বতন্ত্র এই তিনটি আয়াতের দ্বারা বোঝা গেল যে যদি আপনি নিরুপায় হন তাহলে আপনার জান হেফাজতের জন্য আল্লাহ যদি হারাম শুকর মরা গরু এগুলো খাওয়ার অনুমতি দেন তাহলে জান হেফাজতের জন্য এটা একটা মহামারী আপনি এবাদত করবেন আল্লাহকে ডাকবেন তাহাজ পড়বেন তালাত করবেন কিন্তু মসজিদে না করে ঘরে করবেন যখন আল্লাহ পরিবেশ স্বাভাবিক করে দেবে আমাদের এখানে আমাদের বাংলাদেশে পরিবেশটা বুঝতে আরও কিছুটা দিন সময় লাগবে এখন সামনে রমজান এসে গেছে আমিও তো একটা মসজিদের ক্ষতি আমারও তো মন কাঁদে আমি তো মসজিদে নামাজ বন্ধ করে দেওয়াতে খুশি নয় কিন্তু কোনোভাবেই আল্লাহর ঘরে এসে কোনো লোক করোনা আক্রান্ত হবে এই যে ডাক্তার ময়িনের মতো লোক দুনিয়া থেকে চলে গেল এখন আল্লাহ তালা তাকে ক্ষমা করুন তার স্ত্রী সন্তান এখন অবস্থা কি তা আমরা সতর্ক থাকবো ভাগ্য থাকলে মৃত্যু আসবে কিন্তু অসতর্ক থাকার কথা বলা হয়নি এ সতর্কতা হলো কি এ সতর্কতা হলো গ্যাদারিং না করা ঝামেলায় এড়িয়ে চলা নিরাপদ থাকা এখন আসুন আমরা কি মসজিদের আবাদত করি না মসজিদের মালিকের আবাদত করি আল্লাহ কি বলছেন অতএব এই ঘরের মালিকের এবাদত করুন যিনি ক্ষুধা লাগলে আহাত দেন ভয় ভীতি থেকে নিরাপত্তা দেন তাহলে এবাদত তো করি মালিকের বিশ্বনবী সাল্লা বলেছেন সারা দুনিয়া আমাদের জন্য মসজিদ আপনাদের কি মনে হয় কাবাঘরের খতিব যারা ইমাম যারা তাদের তাকুয়া ফরেজগারী তাদের নামাজের আগ্রহ কি আমাদের থেকে কম মুসল্লিদের নামাজ বন্ধ হয়ে যাওয়াতে তারা কি খুশি মসজিদে নবী বাইতুল মোকাদ্দাস এই যে ইন্ডিয়ার সকল মসজিদ পাকিস্তানের মসজিদ এই যে মসজিদগুলি এখন বন্ধ সাময়িক এটা কি কারণে এটা কি ইসলামকে হিংসা করে আপনাদের কি মনে হয় প্রিয় ভাইসব এই জন্য বিবেক দিয়ে চিন্তা করতে হবে এ ব্যাপারে আমরা পণ্ডিত না আমরা কোরআন হাদিস নিয়ে কিছু পড়ালেখা করি কিন্তু যত বড় হুজুর হয়ে পীরে হয়ে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যেতে হয় তো এই বিষয়েও আমরা তাদের কথাটা ফলো করি আর আল্লাহকে তো গাছতলায় ডাকলেও পাওয়া যায় জঙ্গলে ডাকলেও পাওয়া যায় আল্লাহর ঘরে ডাকলেও চাও পাওয়া যায় আপনার ফরজ আপনি সবই পালন করবেন শুধু জামাতে নামাজ পড়ার যে ফরজিয়তটা সেটা সাময়িক আপনাকে এই ভয়ঙ্কর মহামারীর কারণে আপনাকে বিরত থাকার কথা বলা হয়েছে অতএব চিন্তা করুন ভাবুন আসলে কি করা উচিত একবার যদি আর এটা এত কত ভয়ঙ্কর পরিবারে একজন আক্রান্ত হলে বাকি সবাই আক্রান্ত হয়ে যায় এমন এমন পরিবার আছে যে দুই তিনজনও মারা গেছেন দুজন তিনজন মারা গেছেন এমন পরিবার আছে বাবা ইন্তেকাল কাল করেছেন ফুরা পরিবার আক্রান্ত আইসিউতে আমেরিকায় তারপরে তারা সকলেই দিনদার নামাজি ফরাজগার অতএব বিষয়টা গভীরভাবে ভাবতে হবে আপনি বেঁচে থাকলে আল্লাহর আবাদত করতে পারবেন এই জন্য আল্লাহর ঘরের মর্যাদা অবশ্যই আছে কিন্তু ঘর আছে নামাজি নেই সেই ঘরের কোনো দাম আছে খাঁচা আছে পাখি নেই তো এই জন্য বিষয়টা মনে রাখতে হবে যে নামাজ যেমন জরুরি তেমনি বিপদ মুসিবত থেকে নিজেদের হেফাজত করা এটাও জরুরি সই হাদিস আছে পুরুষ আর আল্লাহ বলছেন সবর করে ঘরে অবস্থান করো আর এটা নিয়ত করো যে আল্লাহ ভাগ্যে যা রেখেছেন তা হবে ভাগ্যে যা রেখেছেন তা হবে এই নিয়ত করে ডাক্তারের কাছে যাও ভাগ্যে আল্লাহ যা রেখেছেন সেভাবেই মৃত্যু হবে এই চিন্তা করে ওষুধ খাও তো ভাগ্যে যা রেখেছেন ভাগ্যে যদি করোনায় মৃত্যু তাকে হবে কিন্তু এই চিন্তা করেই তুমি ঘরে অবস্থান করো স্বাভাবিক পরিবেশ হওয়া পর্যন্ত